আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো দেখে বুঝতেই পারছেন আজকে কী রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকের কোনো আসলে কিন্তু কোনো রেসিপি না, আজকে হচ্ছে একটি আমের জুস বানিয়ে আমি দেখাবো আপনাদেরকে। অনেক বাচ্চারা আছে ফল খায় না, আর আমার মেয়ে তো বিশেষ করে কোনো ফলই খায় না, তবে যে ফলটাই আমি খাওয়াই আমি এটা মানে জুস করে ওকে খাওয়াইতে হয়, ও কোনো ফল খাইতে চায় না। তো আমি আজকে জুসটা কীভাবে করে আমার বাচ্চাকে আমি খাওয়াই সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। তো আমগুলো ছিলে আমি পিস পিস করে কেটে নিয়েছি, এই যে দেখতেই পারছেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। তো এই তো আমগুলো আমি কেটে নিয়েছি, সেই আমগুলো এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেব। আমগুলো এখানে দিয়ে দিব, আর আমার এখানে লাগতেছে 2 টেবিল চামচ চিনি দিব, আর আমি দেব 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। আপনারা কেউ ইচ্ছে করলে বরফ দিতে পারেন, আমি বরফটা দিব না, আমি ঠান্ডা পানিটাই দিব, যেহেতু বাচ্চা খাবে খুব বেশি একটা ঠান্ডাও দিব না। তো হালকা ঠান্ডা পানি দিয়ে আমি জুসটা বানিয়ে নিব। এখানে আমি আলাদা কোনো কিছু ব্যবহার করব না, শুধু 1 কাপ পানি আর 2 টেবিল চামচ চিনি, এছাড়া আর কিছুই ব্যবহার করব না, তাহলে বাচ্চা খাবে না সেই জন্য। তো এই তো আমি চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পানি, এখন এটা ব্লেন্ড করে নিব। বেশি না, 1 থেকে 1.5 মিনিট এটা ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে, যেহেতু এটা পাকা আম একদম অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না। তো আমার এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আজকে আমের পাকা আমের জুস আমার রেডি। তো দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে, এখন এটা বাচ্চাকে খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।